তো তাহলে রমাদানকে আমরা একটা উৎসবে পরিণত করেছি, এই জন্য আমাদের এত তৃপ্তি লাগে, ভালো লাগে। মানে রোজা রেখে জোহর নামাজ পড়ে না, আসর নামাজ পড়ে না, মাগরিব নামাজ পড়ে না, ঈশার নামাজ পড়ে না, রোজা রেখে মিথ্যা বলে, গালাগালি করে, মারামারি করে, রোজা রেখে উল্টা পাল্টা ফেসবুকে সিনেমা নাটক দেখে হস্তমতি করে, রোজা রেখে প্রেমিকের সাথে কথা বলে ভোর রাত্রে কি দিয়ে ভাত খেয়েছো, রোজা রাখিও কিন্তু সরল বড় হয়ে গেছে, তারপরে উৎসব কিসের উৎসব, একটা সেই রকম উৎসব, ডিউটি কম, চাকরি কম, প্রেশার কম, সবাই একটা ভালো চোখে দেখে সামনে একটা ঈদ আসতেছে, সেরকম কেনাকাটা করতে হবে, ডাবল বেতন পাবে, দোকানদারের ব্যবসা বেড়ে যাবে, চাকরিজীবীর বেতন ডাবল হয়ে যাবে, কি আনন্দ লাগবে তাকে ধরে। যদি ইবাদত হিসেবে আমাদের কাছে গুরুত্ব পাইতো আমরা গুরুত্ব দিতাম,